দীর্ঘদিনের ছুটি কাটিয়ে দক্ষিণ আফ্রিকা থেকে বাংলাদেশে ফিরেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ রাসেল ডোমিঙ্গো গতকাল বিকেলে ঢাকায় আসেন তিনি তবে ঢাকায় এসে আজ সকালে দল নিয়ে চট্টগ্রামে যাওয়ার কথা রয়েছে রাসেল ডোমিঙ্গোর রাসেল ডোমিঙ্গো দুই দিন আগে ঢাকায় এসে পৌঁছেছেন জাতীয় দলের স্পিন বলিং কোচ রঙ্গ আহেরাত মিরপুরে নির্বাচকদের সঙ্গে বিপিএল এর ফাইনাল ম্যাচে মাঠে বসে উপভোগ করেছেন তিনি আজ রোববার ওয়ান সিরিজ খেলতে চট্টগ্রামে যাবে বাংলাদেশ দল সফরকারী আফগানিস্তান দল বন্দর নগরীতে যাচ্ছে একদিন আগে সিলেটে ক্যাম্প শেষ করে শনিবার ঢাকায় এসে আরেকটি ফ্লাইটে চট্টগ্রামে গিয়েছে তারা আজ বিকেলে তাদের জোহর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুশীলন করার কথা রয়েছে এছাড়াও বর্তমানে ঢাকায় অবস্থান করছে নবনিযুক্ত ব্যাটিং কোচ জেমি সিডান্স কিছুদিন আগে করোনা পজিটিভ হওয়া ব্যাটিং কোচ জেমি সিডান্স গতকাল নমুনা দিয়েছেন নেগেটিভ হলে চট্টগ্রাম গিয়ে কাজে নেমে পড়বেন পেস বলিং কোচ ওটি স্কিপসন পদত্যাগ করায় আসন্ন সিরিজে মোস্তাফিজদের দায়িত্বে থাকার কথা এইচপি কোচ কোচ চম্পুকা রামানায়কের ফিল্ডিং কোচ হিসেবে জাতীয় দলে যুক্ত হবেন রাজেন সালে আইসিসি ওয়ান ডে সুপার লিগের অংশ হিসেবে তিনটি ওয়ান খেলবে দুই দল তেইশ ফেব্রুয়ারি হবে প্রথম ওয়ান একদিন বিরতির পর হবে দ্বিতীয় ওয়ান তৃতীয় ওয়ানডে আঠাশ ফেব্রুয়ারি ম্যাচগুলো শুরু হবে সকাল এগারোটায় কাল ঘোষণা হবে আফগানিস্তানের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজের জন্য বাংলাদেশ দল যেখানে চমক হতে পারেন ওপেনার মনিম শেহারিয়ার বিপিএলে বরিশালের হয়ে ওপেনিংয়ে চমক দেখা এই ক্রিকেটার সেই সাথে দলে ঢুকতে পারেন স্পিনার তানভীর ইসলাম আর পাকিস্তান সিরিজে না খেলা মুশফিকুর রহিমা ফিরছেন দলে বাদ করতে পারেন নুরুল হাসান সোহান সাইফ হাসান আকবর আলী আমিনুল ইসলাম বিপ্লব ও শামী বাটরি। তিন ও পাঁচ মার্চ মিরপুরে অনুষ্ঠিত হবে দুই ম্যাচের টি টোয়েন্টি সিরিজ আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য টি টোয়েন্টি দল মাহমুদুল রিয়াদ লিটুন দাস মনিম শাহরিয়ার আল হাসান নাজমুল হোসেন শান্ত মুশফিকুর রহিম আফিফ হোসেন শেখ মেহেদি ইয়াসির আলী রাব্বি নাসু আহমেদ তানভীর ইসলাম তাসকিন মোস্তাফিজুর রহমান শরীফুল ইসলাম মৃত্যুঞ্জয় চৌধুরী অথবা শহীদুল ইসলাম